দেশীয় ঐতিহ্য লাঠি খেলার প্রসারে আবার কাজ শুরু করেছে বাংলাদেশ লাঠিয়াল বাহিনী। এ সংগঠনের সদর দপ্তর কুষ্টিয়ায় হয়ে গেল দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা। এতে নিজেদের মধ্যে কৌশল বিনিময় করেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা 100 জন লাঠিয়াল সর্দার। জাহিদুজ্জামানের প্রতিবেদন বিস্তারিত, ক্যামেরায় ছিলেন শেকিমন। বাংলার প্রাচীন ঐতিহ্য লাঠি খেলার ভিন্ন ভিন্ন কৌশল আর কসরত নিয়ে একে একে মাঠে আসেন পারদর্শী লাঠিয়ালরা। একজনের কৌশল রপ্ত করে নেন অন্য লাঠিয়াল। এভাবেই লাঠিয়ালদের মিলন মেলায় পরিণত হয় কুষ্টিয়া। এরা তৈরি করছেন নতুন নতুন লাঠিয়ালও। আর আমাদের এখানে বার্ষিক খেলা হয়, সে খেলা ডিসেম্বর মাসে হবে। এখন দুই দিন ব্যাপী আমাদের প্র্যাকটিস করার জন্য আমাদের কুষ্টিয়ার ওস্তাদ ভাই সিরাজুল হক চৌধুরী গোল্ডেন ছোট 1933 সালে বাংলাদেশ লাঠিয়াল বাহিনী তৈরি করেন। বর্তমানে তার নাতনি রূপন্তি চৌধুরী লাঠিয়ালদের সংগঠিত করছেন। তিনিও মাঠে নামেন, দেখান অসামান্য কসরত। আমরা এই প্রশিক্ষণটা আয়োজন করি সবাইকে একত্রিত করে, যাতে একই টাইপ সবাই কোথাও পারফর্ম করতে পারে, সবাই এই ওস্তাদ যা পারে আরেকজনকেও যেন তাই শেখাতে পারে। আয়োজকদের পক্ষ থেকে দাবি ওঠে লাঠি খেলাকে ফেডারেশন ভুক্ত করে জাতীয় প্রতিযোগিতার আয়োজন করার। আমরা খুব শীঘ্রই সরকারের কাছে একটা আবেদন জানাবো যে আমাদের এটাকে একটা ফেডারেশনের অন্তর্ভুক্ত করার জন্য। ডিসেম্বরে কয়েক হাজার লাঠিয়াল জড়ো করে শিক্ষা শিবির করার পরিকল্পনা আছে লাঠিয়াল বাহিনীর। আগামী ডিসেম্বর নাগাদ তারা হয়তো একটি ভালো লাঠি খেলা এই কুষ্টিয়াতে পূর্বের ন্যায় যে হাজার হাজার লাঠিয়ালদের উপস্থিতিতে কয়েকদিন ব্যাপী এই লাঠি খেলার যে প্রদর্শনী সেই প্রদর্শনীর আয়োজন করবে। লাঠি খেলায় যেমন শরীরচর্চা হয় তেমনই রপ্ত হয় আত্মরক্ষার কৌশল, করে আত্মবিশ্বাসী। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া।